বন্ধুরা যারা আপনারা ব্যাঙ্ক সিএসপি লাইন বা এই পি এস সিএসপি লাইনে জুড়ে আছেন তারা জানেন যে কাস্টমার এসে যখন রিচার্জ করে বা করতে চাই সেখানে কমিশন ভালো হওয়া কতটা জরুরি কারণ মোবাইল যে রিচার্জ সেখানে কিন্তু কাস্টমার কোনো কনভিনিয়েন্স চার্জ দেয় না তাই আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানি কত ডিপেন্ড করে এবং সেই পরিমাণটা যদি বেশি হয় আপনার জন্য ভালো কিন্তু কখনোই মোবাইল কোম্পানি যে রিচার্জ অ্যামাউন্ট নেয় সেটা যেন খুব বেশি না হয় তাহলে কাস্টমার মোবাইল সিম কম করে দেবে রিচার্জ করতে আসবে না বা বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারে বর্তমান পরিস্থিতিটা কিন্তু সেরকমই প্রায় এগারো থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত রিচার্জ এমন বাড়িয়ে দেওয়াতে ভোডাফোন এয়ারটেল জিও তিনটে কোম্পানি একসাথে মিলে মনোপলি খানিকটা হয়তো তাদের ব্যবসার জন্যই করেছে কিন্তু খানিকটা মনোপলি মনে হচ্ছে কারণ একটা টাইমে দশ টাকা আপনি যদি রিচার্জ করতেন সাত টাকা সামথিং পেতেন ইনকামিংটা ছিল বা একটা টাইমে বলা হয়েছিল নশো নিরানব্বই টাকা একবার রিচার্জ করুন লাইফ টাইম সে লাইফ টাইম ব্যাপারটাও চলে গেছে এখন আপনাকে সিম জীবিত রাখতেই মোটামুটি আড়াইশো তিনশো টাকা রিচার্জ করতে হয় কেন এই আড়াইশো তিনশো টাকা রিচার্জ করতে হয় কারণ আমরা বিএসএনএল কে ভুলে গিয়েছিলাম বিএসএনএল একটা ভারতীয় সংস্থা আপনারা জানেন এই ভোডাফোন এয়ারটেল জিও আসার আগের থেকে কিন্তু এই দূরসঞ্চার যে সিস্টেমটা এটা কিন্তু বিএসএনএল এর হাতেই ছিল একটা টাইমের বিএসএনএল এর প্রথম প্রচুর ঘ্যাম ছিল প্রচুর মানে রাজা রাজা ভাব দেখাতো কিন্তু এখন কিন্তু বিএসএনএল একদম তলায় নিতে এসে গেছে টোটাল যে কনজিউমার বেস সেখানে দশ পার্সেন্টেরও নিচে হচ্ছে বিএসএনএল চল্লিশ পার্সেন্টের কাছাকাছি জিও তিরিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্টের উপরে এয়ারটেল দশ থেকে পনেরো পার্সেন্ট ভোডাফোন আর দশ পার্সেন্টের নিচে এসে ঠেকেছে বিএসএনএল কিন্তু উল্টো স্রোত বৈষে শুরু করেছে বিএসএনএল এ কিন্তু পোর্ট টু বিএসএনএল একটা ট্রেন্ডিং চলছে কারণ যে পরিমাণে রিচার্জ অ্যামাউন্ট বাড়িয়েছে মানুষের পক্ষে আর সহ্যের বাদ খানিকটা ভেঙে যাওয়া মতো যদিও বিএসএনএল যদি তার সার্ভিসটা ঠিক না করে কারণ যে স্পিডে চলে যে নেটে চলে যে যেরকম নেটওয়ার্ক নেই কথা বলতে বলতে কেটে যায় নেটওয়ার্ক না আসা বিএসএনএল মোবাইল কিন্তু একটা একটা সমস্যা আছে কাস্টমার বেস বেড়ে যাওয়ার পরে আশা করা যেতে পারে বিএসএনএল এর যে ম্যানেজমেন্ট এইসবের দিকে নজর দেবে তা নাহলে কিন্তু আবার স্রোত বইতে শুরু করবে এই বিয়ে প্রাইভেট পার্টির দিকে কারণ সরকারি স্কুল সরকারি হসপিটাল সরকারি সমস্ত জায়গায় যাওয়া বন্ধ হয়েছে শুধু সরকারি চাকরির উপরে নেশা আছে বাকি কারো কিছুর উপরে নেশা নেই সরকারি জায়গায় যাবো না আর যদি ভোটে প্রাইভেট পার্টিগুলো এত রিচার্জ না বাড়াতো তাহলে ঠিক ছিল যখন জিও ফ্রি দিয়েছিল তখনও ঠিক ছিল বন্ধুরা কিন্তু যেহেতু বিএসএনএলে এখন মোটামুটি একশো টাকার নিচে রিচার্জ আছে আপনার কাছে আমি স্ক্রিনশট দিয়ে আলোচনা করার চেষ্টা করব। একশো সাত টাকায় পঁয়ত্রিশ দিনের ভ্যালিডিটি তিন জিবি ডেটা আর কলিং তো আছেই মোটামুটি তো ভালো কলিং যাদের ইনকামিং বেশি দরকার যাদের খুব বেশি ইন্টারনেটের দরকার নেই যারা আমাদের মতো বাড়িতে কাজ করেন ব্রডব্যান্ড কানেকশান নিয়ে ঠিক আছে তাদের কাছে কিন্তু বিএসএনএল এখন একটা ভালো সাবস্টিটিউট যেখানে এয়ারটেল ভোটামানোর খুব একটা দরকার নেই কারণ অত টাকা রিচার্জ দিয়ে শুধু ইনকামিং বা একটু নেটওয়ার্ক ভালো বিএসএনএল কে এই জায়গায় নজর দিতে হবে আর এগারোশো আটানব্বই টাকার একটা রিচার্জ আছে আরও প্ল্যান আছে বিএসএনএল এর প্রাইভেট পার্টির থেকে অনেক কম কিন্তু যেহেতু বিএসএনএলের এর তিনশো পঁয়ষট্টি দিনের যে রিচার্জ এগারোশো আটানব্বই টাকারটা স্ক্রিনশটে আমরা দেখানোর চেষ্টা করবো যেখানে এয়ারটেলের প্রায় তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা জিও ঠিক সেরকম উনিশশো নিরানব্বই টাকার প্ল্যান আছে যেটা পনেরোশো সতেরোশো ছিল প্রাইভেট পার্টি এখন উনিশশো নানব্বই প্রায় দু হাজার টাকার কাছে চলে গেছে তিনশো ছত্রিশ দিন দেয় হয়তো তো যদি খুব একটা ভুল ঠিক না বলে থাকি বন্ধুরা এখন আপনার কাছে একটা ভালো সাবস্টিটিউট এবার বলছি সত্তর টাকা যে কমিশন বন্ধুরা আমাদের পোর্টাল বা বিভিন্ন পোর্টাল আমরা আরও দিয়ে থাকি শুধুটা আইডি বিক্রি করার জন্য আমরা ভিডিও বানাই না আপনাদের সচেতন করা আমাদের মেন কাজ সাথে সাথে যদি আমাদের সাপোর্ট প্ল্যানে সে কাজ করেন তাহলে অবশ্যই আইডি চাইলে সেই আইডি দেওয়ার আমরা চেষ্টা করি বা আপনাদেরকে সাপোর্ট করি সাজেস্ট করি কিন্তু সেই সাপোর্ট প্ল্যানে এসে আমাদের সাথে জুড়তে হবে বন্ধুরা এই বিএসএনএল এ মোটামুটি আমরা ছ পার্সেন্ট কমিশনে কাজ করাচ্ছি চেয়ে তো ছয় পার্সেন্টের হিসাবে যদি কমিশন ধরা হয় এগারোশো আটানব্বই মানে বারো বারোশো টাকা প্রায় তো ছয় বারো বাহাত্তর মোটামুটি সত্তর প্লাস টাকা কিন্তু আপনি কমিশন পেতে পারেন এক বছরের রিচার্জ যদি একবারে করা হয় আর এক বছর রিচার্জ যদি না করা হয় একশো সাত টাকার যে প্ল্যান সেখানেও ছ পার্সেন্ট ধরুন সেখানেও সত্তর টাকার উপরে পাবেন কিন্তু বারো মাসে বারোটা রিচার্জ করতে হবে কাস্টমারের আর এখানে তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিডির সাথে এগারোশো আটানব্বই টাকা রিচার্জ রয়েছে বিএসএনএল এর আরেকটা অসুবিধা স্টেট ওয়াইজ জোন ওয়াইজ রিচার্জ মোবাইল নাম্বার ওয়াইজ ভ্যালিডিটি পিরিয়ড গ্রেস পিরিয়ড এর উপরে ডিপেন্ড করে না অনেক ভ্যারাইটি টাইপের রিচার্জ প্ল্যান আছে সেটা সম্পর্কে কাস্টমার কখনো কখনো কনফিউজ হয়ে যায় আপনাকে এই বা রিচার্জ করতে আসলে আপনাকে কিন্তু এগুলোকে কাস্টমারকে গাইড করতে হবে কাস্টমারকে শুনতে হবে মোবাইল সিম কতদিন বন্ধ আছে গ্রিস পিরিয়ড এক না দুই আর বিএসএনএল এর সিম পাওয়া বা বিএসএনএল এর সিম বিক্রি করার লাইসেন্স পাওয়া এটা কিন্তু খুব একটা টাফ নয় আপনার লোকালে বিএসএনএল অফিস আছে সেখানে গিয়ে আলোচনা করুন আপনার একটা কেওয়াইসি করে লাপু সিম দেওয়া হয় রিচার্জ করার জন্য সাথে আপনাকে ব্লাঙ্ক সিমগুলো কিন্তু কিনতে হয় বিএসএনএল অফিস বলুন যেখানে হোক দশ টাকা পনেরো টাকা পাঁচ টাকা বিশ টাকা এরকমই কিন্তু আপনাকে বাল্কে কিনতে হয় দশটা পনেরোটা বিশটা বিএসএনএল ব্যবসার দিকেও কিন্তু আসতে পারে আর বিএসএনএল সিম থেকে যদি আপনি রিচার্জ করেন সেখানেও কিন্তু খুব একটা বেশি কমিশন নয় আমি আবার বলছি ওখানে ম্যাক্সিমাম পর্যন্ত আপনাকে লোডের উপরে দিয়ে দেয় প্রথমেই হাজার টাকা আপনি যদি দেন তো হাজার চল্লিশ বা হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ টাকা দিয়ে দেয় আপনাকে ওয়ালেটে আপনি যখন রিচার্জ করবেন কোনো কমিশন কিন্তু আপনি পাবেন না যদি আপনি কোনো ডিস্ট্রিবিউটর বা ডাউনলাইনের কাছে যান যদি অফিসে গিয়ে কথা বলেন আর বড় আকারে একটা নেওয়ার চেষ্টা করেন কারণ এখনও কিন্তু বিএসএনএলে ওই একটা রাজা রাজা ভাব বা সে এসে আমার কাছে নিতে পারবেন এরকম একটা সিস্টেম কিন্তু আছে প্রাইভেট সেক্টরে যেটা নেই ঠিক আছে তো ভাবে যদি আপনি চান বিএসএনএল এর সিম বিক্রি করার তবুও করতে পারেন দেখে নেবেন আপনার এরিয়াতে টাওয়ার আছে কিনা টাওয়ার পায় কিনা বা টাওয়ার বসানোর প্ল্যান চলছে কিনা তো মোটামুটি বিএসএনএল কিন্তু এখন ট্রেন্ডিং পোর্ট টু বিএসএনএল আপনারাও করতে পারেন আর এখানে খুব কম রিচার্জ অ্যামাউন্টে আপনি কিন্তু এক মাস চালাতে পারেন বারো মাস চালাতে পারেন যেটা আপনাদের জন্য খুব ভালো আর যাদের ইন্টারনেটের অতিরিক্ত প্রয়োজন তারা বুদ্ধিমান তারা জানেন যে এখনই বিএসএনএল পোর্ট করবেন কিনা বা বিএসএনএল নতুন সিম নেবেন কিনা কিন্তু যাদের ইনকামিং বা কলের খুব একটা দরকার নেই শুধু কল আসে ইন্টারনেটের খুব একটা দরকার নেই নাম্বার প্রয়োজন তাদের জন্য কিন্তু বিএসএনএল সব থেকে বড় সাবস্টিটিউট বন্ধুরা বিএসএনএল এর পোর্ট করুন বিএসএনএল এর নতুন সিম নিন যেটাই করুন বিএসএনএলকে বুস্ট করার টাইম কিন্তু চলে এসেছে আর এর প্রয়োজন কিন্তু মোনোপলিক থেকে বাসার জন্য এই যে মাইক্রোসফটের ক্র্যাশ হলো উইন্ডোজ টেনের বা তিনশো পঁয়ষট্টি আমরা আলাদা ভিডিও নিয়ে আসবো এই মোনোপলিথ থেকে বাঁচতে হলে ডিপেন্ডেন্সি বেশির থেকে বাঁচতে হলে আপনাকে কিন্তু সাবস্টিটিউট রাখতে হবে যেমন রুশ রেখেছে আমেরিকার আগুন চোখ দেখার পরেও মাইক্রোসফট ইউজ না করেও সে তার এমন সার্ভার বেস তৈরি করে নিয়েছে অনেক ইউরোপিয়ান দেশ কিন্তু সাফারার কিন্তু রাশিয়া কিন্তু সাফারার নয় তো আপনাকে স্বাবলম্বী হতে হবে ভোকাল ফর লোকাল মেড ইন ইন্ডিয়া তো বিএসএনএল কিন্তু ওয়ান টাইপ অফ মেড ইন ইন্ডিয়া বাকিরাও মেড ইন ইন্ডিয়া কিন্তু যেহেতু প্রাইভেট সেক্টর আর অনেক সার্ভিস তাদের দেয় বা অনেক সার্ভিস বাইরে থেকে নিয়ে আসে সেই জন্য হয়তো প্রাইসটা বেশি তো আমাদের যেহেতু রিজনেবল প্রাইসের মধ্যে জিনিস দরকার অবশ্যই আপনি বিএসএনএল এ পোর্ট করতে পারেন কিন্তু আবার বলছি আপনি বুদ্ধিমান ইন্টারনেট টেকনোলজি আরও অনেক অনেক সার্ভিসের জন্য কিন্তু এখনও বিএসএনএল অনেক পিছিয়ে আছে সেখানে কিন্তু কম্প্রোমাইজ যদি না করতে হয় তাহলে কিন্তু এখনও প্রাইভেট প্লেয়াররা বেস্ট আশা করি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে কিছু ইনফরমেশন দেওয়ার আমরা চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন আইন ডিটেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে